মুহাসুল ইসলামকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সমালোচনা হওয়ারই কারণ বেশ কিছু আছে যে মুহাসিল ইসলাম হঠাৎই তিনি অনেকদিন নাস্তিকতা প্রচার করলেন হঠাৎই তিনি আবারও ইসলাম প্রচার করছেন কেননা তার জীবনের তিনটে টার্নিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আসলে মুহাসিল ইসলাম প্রথমত তার দাবি অনুসারে তিনি প্রথমত মানে ইসলাম প্রচারক ছিল যদিও আমি যাই হোক তার ইসলাম প্রচার সম্পর্কে আমি কোনো তথ্য কোনো লেখনি বই অথবা কোনো ভিডিও আমি দেখি নাই ইউটিউব অনেক চেষ্টা করেছি কয়েকটা হয়তো বা দেখেছি তো তেমন কিছু না তারপর তিনি ইসলাম প্রচারক থেকে হঠাৎই কয়েক বছর আগে সমত তিন বছর আগে তিনি হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে তিনি বলে দিলেন তিনি ইসলাম ত্যাগ করলেন এবং তিনি পাশাপাশি তিনি ইসলামের সমালোচক হিসেবে অবস্থান করলেন এবং তিনি মানে নাস্তিকতা দাবি করেননি তিনি বলছেন তারপর যে তিনি ইসলাম ত্যাগ করেছেন এটা তিনি এসে ভাইরাল করলেন তারপর আমরা দেখেছি যে তিনি ইসলাম প্রসঙ্গে অসংখ্য তিনি ভিডিও বানিয়েছেন যিনি ইসলামকে কটক্ষ করে এবং নিচু কিছু ভাষা ব্যবহার করে নিম্নমানের ভাষা ব্যবহার করে তিনি ভিডিও করেছিলেন আমরা দেখেছি যে তার জীবনের দুটো পয়েন্ট প্রথমে তিনি ইসলাম প্রচার করছিলেন তারপর ইসলামকে ত্যাগ করে তিনি নাস্তিক বা সমালোচক হিসাবে সহোষিত একজন সমালোচক হিসাবে বাংলাভাষীর মধ্যে একজন নাম করে ব্যক্তিত্ব এটা অস্বীকার করার জায়গা নেই তারপর হঠাৎই তিনি আজকে যে ষোলোই মে দু আজকে সন্ধ্যার আগের মুহূর্তে তিনি ইউটিউবে আবারও ভিডিও লোড করলেন যে তিনি নাস্তিকতাকে ত্যাগ করে দিলেন এবং তিনি আবার পুনর্বার ইসলামে প্রবেশ করলেন ইসলাম যে সত্য ধর্ম সেটা প্রমাণ করার জন্য আমি আপনাদের যে কারোর সাথে ডিবেট করতে প্রস্তুত থাকব মুহাম্মদের সাল্লা সাল্লামের বিয়ে হজমসাল্লা বিভিন্ন যুদ্ধ সকল বিষয়ে যে সকল যুক্তি আপনাদের আছে প্রত্যেকটা চ্যালেঞ্জ আমি গ্রহণ করি আমি মুসলিম ছিলাম আজকে যখন ইসলামে ফিরে আসার ঘোষণা দিলাম আমার উপর কি আপনাদের রাগ হচ্ছে আমাকে কি আপনারা হত্যা করতে চান পারবেন না যদি হত্যা করতে না চান তাহলে কি আমার ধর্মে ফিরে আসার অধিকারকে সম্মান করবেন আমাকে পোলট্রিবাজ বলবেন যদি পোলটিবাজই মনে করেন তাহলে আমার পোলট্রি যুক্তিকে খণ্ডান নোবড়ি ক্যান রিড হিউম্যান মাইন্ড আমার মগজকে পড়ার মতো ক্ষমতা কারণে একমাত্র আল্লাহ রব্বুল আলমীর ছাড়া ডিটেলস ভিডিও পাবেন ডিটেলস কারণ ব্যাখ্যা করব আমার স্ত্রী এবং আমি আমরা দুজনই ইসলামে ফিরে এলাম লা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ ওকে আপনারা আপনাদের সবার প্রতি ভালোবাসা অটুট ভালোবাসা একটা স্বাভাবিক একটা প্রশ্ন আসেই এই জন্যই যে তিনি এতবার মারলেন বা তার লাইনটাকে ক্রস করছেন কারণ কি কি কারণ হতে পারে তো যাই হোক আমি ফেসবুকে বিভিন্ন আমাদের মুসলিম যেসব দিনী ভাই আছে এবং বোনের আছে তাদের আমি মন্তব্য পড়লাম আমি মোটামুটি তিনটে মন্তব্য পেয়েছি যে প্রথম কথা যে মুসলিমদের মধ্যে একটা সংশয় যে মুফাসিল ইসলাম ত্যাগ করে নাস্তিক হলেন আবার ইসলামে ফিরে আসলেন তার এখন যে ফিরে আসলেন এটা হতে পারে যে মুফাসিল এটা কোনো একটা চক্রান্ত করছে কোনো চক্রান্ত করছে যেসব ভাইরা দাবি করছে এটা ফেলে দেবার পার নয় কেননা আমি কয়েক বছর আগে মুফাস্ল একটি ভিডিও দেখেছিলাম ঠিক এমনটাই যে তিনি একটি ভিডিওতে এসে তিনি বলছেন আমি আবার ইসলামে প্রবেশ করলাম তিনি কালেমা পাঠ করলেন পাঠ করে তিনি নিজেই বলছিলেন মুফাস্সিল যে আমি আবারও পুনর্বার ইসলামের নামে যত অভিযোগ আছে আমি আবারও খণ্ডন করব। করবো কথা বলার পরে তিনি একটা বিয়ার বা যাই হোক কোনো পানির দ্রব্য বা কিছু হোক তিনি সম্ভবত বিয়ার বা মদ এই জাতীয় কিছু নিয়ে তিনি আবারও পান করতে শুরু করলেন এবং মানে সেটাকে অট্ট হাসি দিয়ে তিনি উড়িয়ে দিলেন এবং তিনি কয়েকটা খিস্তি তথা গালি দিয়ে তিনি বললেন আমি মুফসিল ইসলাম গোল করবো তোরা ভাবলি কিভাবে মানে তিনি ওটাকে ছলনা হিসাবে তিনি উপস্থাপন করেছিলেন মূলত তিনি ইসলাম কবুল করেছিলেন না এবং প্রত্যাবর্তন করেছিল না তো এই জন্যই আমাদের অনেক মুসলিম ভাই যারা আছে তাদের একটা স্বাভাবিক যে মুফাসিল আবারও নতুন কোনো চক্রান্ত করছে বা তিনি আবার তার আগেকার যে ফেসবুক আইডি ছিল সেটা ব্লক হওয়ার জন্য বা সেটা হারিয়ে যাওয়ার জন্য আবার তিনি টাইম লাইনে আসার জন্য তিনি এটা তার কোনো একটা চালাকি হতে পারে আর মুসলিম ভাইদের দাবি এটা মোটে ফেলে দেওয়ার নয় কেননা টেকে আজকে যেমনটা করেছে তার আগেও এমনটি একবার আসসালামাইকুম আহমতুল্লাহ আসলে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি তো ভুল হতে পারি আসলে কয়দিন ধরে যন্ত্রণার ভিতরতে যাচ্ছি আমার মনে হয় কিছু প্রশ্নের উত্তর আমি যেহেতু দিতে পারিনি নিজেই প্রশ্নের উত্তরগুলো শেষ পর্যন্ত পেয়ে গেছি প্রথমেই আমি সবার কাছে ক্ষমা যাচ্ছি ক্ষমা আপনাদের ধর্মের অংশ হিসাবে আমি বিশ্বাস করি এবং আমি আশা করব আপনারা পর রহমাতুল্লাহ আলামিন রসুল্লা সাল্লা সাল্লামের সালামের উম্মত হিসাবে আমাকে ক্ষমা করে দেয় এবং রহমানুরমিন আল্লাহর নামে আপনারা ক্ষমা করে দেয় তো এখন থেকে তওবা করে আমি আপনাদের ধর্মে ফেরত আসছি ভাই আমাদের ধর্ম এটাই সত্য ক্ষমা করে দিবেন ভুলে গেছে সুন্দর চলে দেখবেন আমি এখন থেকে প্রমিস করলাম ইসলামের পক্ষেই আমি সব কিছু করব এবং আমি যা ভিডিও করেছি ইসলামের পক্ষে সবগুলো আবার নিজেই ভাঙাবো এ প্রমিস আপনাদের করলাম যাক তবে বিসমিল্লা রহমান রিম চিয়ার্স মাইক হাল আর পোখায়লে কাম নাই আমি আমু ধর্মের শাল আর শাল আর খায়লে কাম নাই আমার কি সৌদি আরবে কামলা পাইছ শাল আর পো শাল আর লজ্জা করে না মুবাসির ইসলামের সঙ্গে পাইছিল মি লগস পাঙ্গা লগস হ্যাঁ পাপের নামটা ভালো করে বারণ করতে পারস না শালার পর শালারা তোরা তোরা মনে করস আমি তোদের মতো কামলা খাটি হ্যাঁ মূর্খ আমি যেটা মনে করছি যে মুফাসলের পূর্বের যে ভিডিও ইসলামকে তিনি ফিরে আসলেন বলে তিনি ভিডিও বানালেন তো যাই হোক ওই ভিডিওতে তিনি ভিডিও শেষ হবে স্বীকার করলেন যে আমি ইসলাম কবুল করি নাই এটা তিনি ধোকা দিয়েছেন তিনি বলে দিয়েছেন আর আজকের এগারো মিনিটের যে ভিডিও এটাতে সম্পূর্ণ তিনি ইসলামের পক্ষ কথা বলেছেন এবং তিনি পাল্টে মারেননি প্রথম যে ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদসল্লা রসুল হিল করিম আমাবাদ আউজ বিল্লাহ মিন শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম হুয়াল্লাদি আল সাল্লা রসুল্লাহ বিল হুদা ওয়াদিদুল হাকি লি ইজহিরাহু আলা দিন কুল্লি ওয়াল্লাউ করিয়াল কাফিরিন সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুমতাল জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যাই হোক আজকে বিশেষ একটি কারণে আপনাদের সামনে এই লাইভে উপস্থিত হয়েছি এর আগে আমরা ঘোষণা করেছি যে আজকে আসার কারণ কি আপনারা খুব মানে অনেকে জেনে গিয়েছেন ইতিমধ্যে যে একজন ব্যক্তি যিনি বেশ কয়েক বছর ধরে তিনি নাস্তিকতা প্রচার করছিলেন এবং পাশাপাশি তিনি ইসলামের সমালোচনা করছিলেন যার নাম মুফাসসিল ইসলাম নামে পরিচিত এ ব্যক্তি আজকে সন্ধ্যার আগে কিছুক্ষণ আগে তার মানে নিজস্ব একটা অফিসিয়াল ইউটিউব থেকে তিনি একটি ভিডিও ভাইরাল করেছেন তিনি এবং তিনি স্ত্রী দুজন একসঙ্গে পাশাপাশি যে তিনি পুরনো দিনে সমস্ত কিছু ভুলে গিয়ে এবং সমস্ত অভিযোগগুলোকে ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো করেছিলেন সমস্ত অভিযোগগুলোকে তিনি মন থেকে মিটিয়ে দিয়েছেন এবং মূলত তিনি মনে করছেন এগুলো আসলে কোনো অভিযোগ ছিল না তিনি শুধুমাত্র প্রচার করেছেন এবং তিনি এসে উচ্চ তিনি কালেমা শাহাদাত তথা কালামাই লা রসুল্লাহ এটা পাঠ করেছেন এবং তিনি বলেছেন যে আমি আবারও ইসলাম কবুল করলাম শুধু আমি না আমার স্ত্রী যিনি আছে তিনিও ইসলাম কবুল করলেন এটা নিয়ে আজকে আমরা আলোচনার জন্য উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে মুফাসুল ইসলাম তিনি আবারও পুনর্বার তিনি ইসলামে ফিরে এসেছে তাই মানে কিছু আমি কথা আগে থেকে বলে নিতে চাইছি আজকে উনিশে মে দু হাজার উনিশ খ্রিস্টাব্দ চলছে আপনার জানেন মুফা্সুল ইসলামকে নিয়ে আজকে আমি কেন আসলাম একটা প্রশ্ন আসতে পারে তো আমার যেটা মনে হয়েছে যে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মুফাসিল ইসলাম যিনি ইসলামের একটি বাংলা ভাষাতে বা বাংলা ভাষাষী মানুষের মধ্যে তিনি সবচেয়ে বড় সমালোচক ছিলেন এবং ইসলাম প্রসঙ্গে তিনি অনেক মিথ্যা কথা এবং অনেক গজামিল দিয়ে তিনি অনেক কিছু আলোচনা করেছেন যাতে বাংলা ভাষাষী মানুষের কাছে মূলত ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন তবে আলহামদুলিল্লাহ মহান সত্তম দিন তিনি হেফাজত করবেন ইসলামের তেমন কিছু ক্ষতি হয়নি যারা সংশয়বাদী তারাই সেই তার আলোচনার মাধ্যমে আরও কিছু সংশয়টাকে মজবুত করেছে মূলত যারা মুত্তাকি পরেশগার মমিন মুসলিম তাদেরকে তিনি বা তাদের ইমানের দুর্বলতা ঘটাবে তার আলোচনার মাধ্যমে এমনটা কখনোই হয়নি আর যদি হয়ে থাকে কয়েক পার্সেন্টও নয় হতে পারে হাজারে একজন বা এক লাখে একজন এমনটা তো আমার আসার কারণ হচ্ছে এটা যে আপনারা বিগত মানে কয়েক বছর আগে দেখেছেন যে এই মুফাসিল ইসলামকে কেন্দ্র করে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং মুফাসিল ইসলাম তিনি যখন নাস্তিক ছিলেন সেই সময়তে তিনি ইসলামকে চ্যালেঞ্জ করে অনেক কিছু মন্তব্য করেছিলেন তার দরুন আমি তার সঙ্গে কয় একবার আমার যতটা মনে পড়ে তার সঙ্গে আমি একবার একটা মানে ইমো থেকে বা ফেসবুকের মাধ্যমে আমি আলোচনার জন্য এসেছিলাম যেখানে প্রায় সাঁড়ত্রিশ মিনিট আমি আলোচনা করেছিলাম আজ থেকে এক বছর আগে তো সে কে পরাজয় হয়েছে কে জয় হয়েছে সেটা পরের বিষয় যেটা লক্ষাধিক মানুষের ওপরে শুধুমাত্র আমার ইউটিউব সাইট থেকে মানুষ দেখেছে এবং ফেসবুক থেকে আরও লক্ষাধিক মানুষ কমপক্ষে এটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে যে তার সঙ্গে আমার বিতর্কর বিষয়টি দ্বিতীয় আরেকবার আমি তার সঙ্গে অ্যাড হয়েছিলাম যুক্ত হয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম মুবাসেলের সঙ্গে তো যাই হোক তারপরে তার বিভিন্ন অভিযোগে জবাব দেওয়ার জন্য আমি নিজেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম লেখনির মাধ্যমে এবং পাশাপাশি ভিডিওর মাধ্যমে যেগুলো ইউটিউবে আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল হয়েছে এবং ইউটিউবে এখন পর্যন্ত মজুদ আছে আপনারা যদি কেউ দেখতে চান তার বিরুদ্ধে বা তিনি যে মিথ্যা অপবাদ লেপন করেছিলেন তার বিরুদ্ধে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম প্রায় ঊনষহত্তরটা তার মিথ্যাচারের আমি জবাব দিয়েছিলাম যেগুলো আপনি লিখতে পারেন বি আর রাহুল হোসেন ভার্সেস মুফাসেল এতটা লিখলে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন তো আজকে আমার আসার কারণ মৌলিক হচ্ছে এটাই যে কয়েক বছর আগে ইসলামের কঠোর সমালোচক ছিলেন এবং তার ভাষাটা এতটাই খারাপ ছিল এতটা নিচু মানের ছিল সেক্ষেত্রে তার জবাব দেওয়ার জন্য আমাদেরকে আসাটা জরুরি মনে করছিলাম না তারপর অনেক ভাইয়ের রিকোয়েস্টে আলহামদুলিল্লাহ বেশ কিছু জবাব আমরা দিয়েছিলাম তারপর আস্তে আস্তে তার ভিডিও আগে যে তিনি করতেন অনেকটা আস্তে আস্তে কমিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো আজকে আসার মৌলিক কারণ হচ্ছে এটা যেহেতু তার সঙ্গে আমার সরাসরি আলোচনা বেশ কয়েকবার হয়েছে এবং তার ভিডিওর আমি জব দিয়েছি আর আজকে যখন তার এই ভিডিওটি তার বিবৃতি শুনলাম যে তিনি আবার ইসলামে পদার্পণ করলেন এবং কালেমের সাহারাত তিনি পাঠ করলেন প্রকাশ্য ভিডিওর মাধ্যমে এবং তিনি ওয়াদাবদ্ধ হলেন এবং তিনি বলেছেন কথা স্পষ্টভাবে যে এরপর থেকে ইসলামের নামে যে অভিযোগগুলো তিনি উত্থাপন করেছিলেন প্রত্যেকটা জবাব তিনি নিজে দেবেন এবং তিনি যারা ইসলাম বিদ্বেষী এখন বর্তমান আছে নাস্তিক যারা আছে তাদের প্রত্যেকের অভিযোগ তিনি খণ্ডন করবেন তিনি এটা ওয়াদা দিয়েছেন এখন আপনাদের কাছে আমি সেই ভিডিওটি সংক্ষিপ্তভাবে শোনাচ্ছি আপনারা যদি বিস্তারিত জানতে চান বা ভিডিওটা শুনতে চান তারা আমার রাহুল হোসেন রুহুল আমিন যে ফেসবুক আইডি আছে আপনারা সেখান থেকে শুনতে পারেন আমি ভিডিওটা চালাচ্ছি আপনারা বুঝতে পারবেন জি নোবডি ক্যান রিড হিউম্যান মাইন্ড আমার মগজকে পড়ার মতো ক্ষমতা কার নেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া ডিটেলস ভিডিও পাবেন ডিটেলস কারণ ব্যাখ্যা করব আমার স্ত্রী এবং আমি আমরা দুজনেই ইসলামে ফিরে এলাম লা ওকে আপনারা আপনাদের সবার প্রতি ভালোবাসা অটুট ভালোবাসা যে ধর্মের হন আসতেই হন আস্তে হন যদি কেউ ধারণা করে থাকেন ইসলাম

প্রথমত কেউ যদি ইসলাম ত্যাগ করে পুনর্বার আবার ইসলামে যদি সে আসে এবং সে যদি কালামের শাহাদ পাঠ করে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা তাকে ধরে নিতে পারি সে আবার ইসলাম কবুল করেছে তো তাকে আহলান ওয়া আলান তাকে সত্য পথে আবার তিনি ফিরে এসেছেন আল্লাহ স্মু কাছে দোয়াই প্রার্থনা রামাদান মাসে যে আল্লাহ স্মাতালা তাকে সমস্ত রকমের সুবুদ্ধি তুমি দান করো তাকে হেদায়তে কামেলা দান করো দুই নম্বর বিষয় এখানে বিশেষ করে মুফাশুল ইসলামকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সহজনা হওয়ারই কারণ বেশ কিছু আছে যে মুহসিল ইসলাম হঠাৎই তিনি অনেকদিন নাস্তিকতা প্রচার করলেন হঠাৎই তিনি আবারও ইসলাম প্রচার করছেন কেননা তার জীবনের তিনটে টার্নিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আসলে মুহসিল ইসলাম প্রথমত তার দাবি অনুসারে তিনি প্রথমত মানে ইসলাম প্রচারক ছিল যদিও আমি যাই হোক তার ইসলাম প্রচার সম্পর্কে আমি কোনো তথ্য কোনো লেখনি বই অথবা কোনো ভিডিও আমি দেখি নাই ইউটিউব অনেক চেষ্টা করেছি কয়েকটা হয়তো বা দেখেছি তো তেমন কিছু না তারপর তিনি ইসলাম প্রচারক থেকে হঠাৎই কয়েক বছর আগে সমত তিন বছর আগে তিনি হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে তিনি বলে দিলেন তিনি ইসলাম ত্যাগ করলেন এবং তিনি পাশাপাশি তিনি ইসলামের সমালোচক হিসেবে অবস্থান করলেন এবং তিনি মানে নাস্তিকতা দাবি করেননি তিনি বলছেন তারপর যে তিনি ইসলাম ত্যাগ করেছেন এটা তিনি এসে ভাইরাল করলেন তারপর আমরা দেখেছি যে তিনি ইসলাম প্রসঙ্গে অসংখ্য তিনি ভিডিও বানিয়েছেন যিনি ইসলামকে কটক্ক করে এবং নিচু কিছু ভাষা ব্যবহার করে নিম্নমানের ভাষা ব্যবহার করে তিনি ভিডিও করেছিলেন আমরা দেখেছি যে তার জীবনের দুটো পয়েন্ট প্রথমে তিনি ইসলাম প্রচার করছিলেন তারপর ইসলামকে ত্যাগ করে তিনি নাস্তিক বা সমালোচক হিসাবে সহসিত একজন সমালোচক হিসাবে বাংলাভাষীর মধ্যে একজন নাম করে ব্যক্তিত্ব এটা অস্বীকার করার জায়গা নেই তারপর হঠাৎই তিনি আজকে যে ষোলোই মে দু আজকে সন্ধ্যার আগের মুহূর্তে তিনি ইউটিউবে আবারও ভিডিও লোড করলেন যে তিনি নাস্তিকতাকে ত্যাগ করে দিলেন এবং তিনি আবার পুনর্বার ইসলামে প্রবেশ করলেন এখন আমাদের মুসলিমদের একটা স্বাভাবিক একটা প্রশ্ন আসেই এই জন্যই যে মুফাসিল তিনি এতবার পাল্টি মারলেন বা ডিগবাজি খেলেন বা তার লাইনটাকে ক্রস করছেন কারণ কি কি কারণ হতে পারে তো যাই আমি ফেসবুকে বিভিন্ন আমাদের মুসলিম যেসব দিনী ভাই আছে এবং বোনের আছে তাদের আমি মন্তব্য পড়লাম আমি মোটামুটি তিনটে মন্তব্য পেয়েছি যে প্রথম কথা যে মুসলিমদের মধ্যে একটা সংশয় যে মুফাসিল ইসলাম ত্যাগ করে নাস্তিক হলেন আবার ইসলাম ফিরে আসলেন তার এখন যে ফিরে আসলেন এটা হতে পারে যে মুফাস্সিল এটা কোনো একটা চক্রান্ত করছে কোন চক্রান্ত করছে যেসব ভাইরা দাবি করছে এটা ফেলে দেবার নয় কেননা আমি কয়েক বছর আগে মুফাস্সিল একটা ভিডিও দেখেছিলাম ঠিক এমনটাই যে তিনি একটা ভিডিওতে এসে তিনি বলছেন আমি আবার ইসলামে প্রবেশ করলাম তিনি কালেমা পাঠ করলেন পাঠ করে তিনি নিজে বলছিলেন মুফাসিল। যে আমি আবারও পুনর্বার ইসলামের নামে যত অভিযোগ আছে আমি আবারও খণ্ডন করব এ কথা বলার পরে তিনি একটা বিয়ার বা যাই হোক কোনো পানির দ্রব্য বা কিছু হোক তিনি সম্মত বিয়ার বা মদ এই জাতীয় কিছু নিয়ে তিনি আবারও পান করতে শুরু করলেন এবং মানে সেটাকে অট্ট হাসি দিয়ে তিনি উড়িয়ে দিলেন এবং তিনি কয়েকটা খিস্তি তথা গালি দিয়ে তিনি বললেন আমি মুফসিল ইসলাম গোল করব তোরা ভাবলি কীভাবে মানে তিনি ওটাকে ছলনা হিসাবে তিনি উপস্থাপন করেছিলেন মূলত তিনি ইসলাম কবল করেছিলেন না এবং প্রত্যাবর্তন করেছিল না তো এই জন্যই আমাদের অনেক মুসলিম ভাই যারা আছে তাদের একটা স্বাভাবিক যে মুফাসিল আবার নতুন কোনো চক্রান্ত করছে বা তিনি আবার তার আগেকার যে ফেসবুক আইডি ছিল সেটা ব্লক হওয়ার জন্য বা সেটা হারিয়ে যাওয়ার জন্য আবার তিনি টাইম লাইনে আসার জন্য তিনি এটা তার কোনো একটা চালাকি হতে পারে আর মুসলিম ভাইদের দাবি এটা মোটে ফেলে দেওয়ার নয় কেননা ঠিক আজকে যেমনটা করেছে মুফাসিল তার আগেও এমনটি একবার করেছে এই জন্য মুসলিমদের এ দাবি বা মুসলিমদের এই ধারণার চিন্তা আসাটা স্বাভাবিক তবে এখানে একটা লক্ষণীয় পয়েন্ট আমি যেটা মনে করছি যে মুফাসিলের পূর্বের যে ভিডিও ইসলামকে তিনি ফিরে আসলেন বলে তিনি ভিডিও বানালেন তো যাই হোক ওই ভিডিওতে তিনি ভিডিও শেষ হবে স্বীকার করলেন যে আমি ইসলাম কবুল করি নাই এটা তিনি ধোকা দিয়েছেন তিনি বলে দিয়েছেন আর আজকের এগারো মিনিটের যে ভিডিও এটাতে সম্পূর্ণ তিনি ইসলামের পক্ষ কথা বলেছেন এবং তিনি পাল্টি মারেননি প্রথম যে ভিডিওটা করেছিলেন ওটাতে পাল্টি মেরেছিলেন কিন্তু আজকের এই ভিডিওতে তিনি পাল্টি মারেননি এটা একটা পয়েন্ট দুই নম্বর যে অনেক মুসলিম ভেদের আর যে মুফাসিলকে নিয়ে তো আলোচনা করার প্রয়োজন নেই আলোচনা করার প্রয়োজন নেই বা তাকে এভাবে ফেমাস করারও প্রয়োজন নেই তবে প্রথম কথা হচ্ছে যে আমরা ভিডিও শেয়ার করছি বলে তিনি ফেমাস হবেন এমনটি নাই যাই হোক এটা অসত্য কথা নয় যে মুফাস্সিল বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তিনি মোটামুটি পরিচিত একজন ব্যক্তিত্ব কেন তিনি ইসলামের সমালোচনা করেছেন তাই আগে থেকে তিনি মোটামুটি ইসলাম বিদ্বেষী হিসেবে তিনি সেলিব্রিটি এখানে তাকে নতুনভাবে পরিচয় করে দেওয়ার মতো কিছু না বা নতুনভাবে তাকে আবার টাইম লাইনে নিয়ে আসার মতো কিছু না তিনি আগে থেকেই মানুষের পরিচিতি একটি মুখ হিসেবে তিনি ছিলেন তো যে তিনি যখন প্রত্যাবর্তন করছে সেই সময় বা তিনি আবার ইসলামের দিকে ফিরে আসতে চাইছে এই জন্য তাকে নিয়ে আলোচনা আমরা করছি কোন উদ্দেশ্য বা কোনো লাভ আছে এমনটি নয় আরেকটা একটা কথা মনে রাখবেন কোনো মানুষ যখন ইসলামের কালামের যখন ঘোষণা করে দেয় যখন ঘোষণা করে দিবে এ মুহূর্ত অবস্থাতে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে সে প্রকৃতপক্ষে কি ইসলাম কবুল করলো না তিনি আবার কোনো ধোকা প্রতারণার আশ্রয় নিচ্ছে তো যে তিনি যখন প্রকাশ্য যখন ইসলামের কালামের শাহাদ পাঠ করে ফেলেছে সে একটা হাদিস আসছে চার হাজার দুইশো উনসত্তর নম্বর হাদিস এবং ছ হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস বিভিন্ন হাদিসটা বর্ণনা আছে যে আল্লাহ মুহম্মদসাল্লাম কোন একজন সাহাবি রদিয়াল্লাহতাল আলমকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন এমত পরিস্থিতিতে একজন কাফের সে তাকে যখন তরবারি ধরা হয়েছিল তার মানে গদ্দনের এখানে এমত পরিস্থিতিতে কাফেরকে যখন তরবাইটা ধরা হয়েছিল আর সে কাফের ব্যক্তিটা কালামে সাদা পাঠ করেছিল দুজন সাবি ছিল তার মধ্যে আনসারি সাহাবা রদিয়াল তাল আহু তিনি সঙ্গে সঙ্গে তিনি তরবারিটাকে নামিয়ে নিয়ে এসে তিনি ফিরে আসলেন আরেকজন সাভারদ ছিল তিনি সঙ্গে সঙ্গে কালমা পাঠ করার পরেও তাকে আঘাত করে তাকে হত্যা করেছিল পরবর্তী সময়ের কাছে মদিনাতে এসে যখন এই খবরটা প্রকাশ করা তাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি তাকে যখন তরবারির আঘাতটা মেরেছিলে তখন কি তিনি তার আগে কালমা পাঠ করেছিল না আঘাতের পরে সে কালমা পাঠ করেছিল তো সঙ্গে সঙ্গে সে ব্যক্তি উত্তর দেয় আল্লাহ রসুল তিনি যখন কালমা পাঠ করেছে তারপরে আঘাতটা দিয়েছি আলসুল বলছেন তিনি তুমি বলো কি যে সে কালমা পাঠ করেছে তারপরে তুমি আঘাত দিলে আলসুল বেশ কয়েকবার কথাটা দুঃখ প্রকাশ করে তিনি বললেন তুমি পাঠ মানে কালেমা পাঠ করেছে তারপর তুমি আঘাত দিলে এটা হয় কিভাবে তুমি করলে কিভাবে। সবসময় সাহাফার দিয়ে আল্লাহ উত্তর বলেছেন যে ইয়ারসুল আল্লাহ ওই ব্যক্তি তো তার মৃত্যুর ভয়ে সে কালমায় সাদত পাঠ করেছে কেন সে জানে কালমায় সাদত যদি পাঠ করা হয় তাহলে তার রক্ত হারাম হয়ে যায় তো সে মৃত্যু থেকে বাঁচার জন্য সে কালেমায় পাঠ কালেমাটি পাঠ করেছে আল্লাসুল তার জবে বলেছিলো তুমি কি তার অন্তরের মধ্যে প্রবেশ করেছো বা তার অন্তর চিরে দেখেছো যে সে কি পর্যায়ে সে এই কালেমায় সাদত পাঠ করেছে আলসুল তারপরে কথা বলার পর তিনি বললেন যে কেমনতের মাঠে যখন তার কালেমাটা উঠবে তখন তুমি কি জবাব দেবে তার সে বুখারি হাদিস মা চাহদিশ মনে সত্তর এবং ছ হাজার আটশো বাহাত্তর হাদিস তো যখন মুফস্সিল আবার পুনর্বার সে যখন কালেমা শাহাদাত পাঠ করেছে এবং ইসলামে ফিরে আসার জন্য তিনি বিবৃতি দিয়েছেন আলহামদুলিল্লাহ আহলান সাহলান আল্লাহ সাদা তাকে হেদায়ত দান করুক পূর্ণ হেদায়ত দান করুক আমরা এ দোয়াই করব তার জন্য বদ দোয়া নয় কেন বাহ্যিক দিক থেকে সে কালেমা পাঠ করেছে তার জন্য আমরা দোয়া করতে পারি এখানে পয়েন্ট যে মুফাসিল যে ইসলামে আবার ফিরে এসেছে এটা আমাদের লাভ কি বা সে যদি ইসলামে না আসে সে যদি নাচ থাকে তাতে আমাদের বা ইসলামে লাভ কী আমি মনে করি যে মুফাস্সিল যদি নাস্তিক থাকে এখানে আমাদের কোনো লাভ নেই কোনো লাভও নেই কোনো ক্ষতিও নেই আবার মুফাসিল যে ইসলামে আবার পুনর্বার এসেছে এতে আমাদের মুসলিমদের কোনো লাভও নেই কোনো ক্ষতি নেই দুই দিক থেকে ড্র তারপরে মুফাসিল যদি ইসলামে প্রত্যাবর্তন করে আসে তাহলে আলহামদুলিল্লাহ একজন মানুষ বিভ্রান্তি হয়েছে আবার ইসলামে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আল্লাহর প্রশংসা কেন আমরা বিগত দিনে ইতিহাসে কথায় বলে অনেক নাস্টিক অনেক এগোনস্টিক যারা সংশয়বাদী ওরা অনেক ইসলাম সমালোচক যারা ছিলেন ইসলামী সমালোচক তারা কিন্তু ইসলামের সমালোচনা করতে গিয়ে তারা কিন্তু ইসলাম গোল করেছে এর উদাহরণ কিন্তু অনেক আছে তো এক্ষেত্রে মুফাসিল যে ইসলামে প্রত্যাবর্তন করে চলে আসে এতে আমাদের লাভ নেই ক্ষতি নেই তো আলহামদুলিল্লাহ সে এসেছে তিনি পরকালে তার জায়গাটা আল্লাহ সবান তালা সে যদি প্রকৃতপক্ষে চলে আসে সে যে মুমি কি অবস্থায় যে মুসলিম হিসাবে যে মৃত্যুবরণ করতে পারে সে তার পরকালটাকে সেভ করলো এটা হচ্ছে তার জন্য করলাম কর এখন প্রশ্ন যে মহসিল ইসলাম পরিত্যাগ করেছিল নাস্তিক হয়েছিল তাতে আমাদের কি কোনো সমস্যা হয়েছিল কোনো ক্ষতি হয়েছিল যে আমাদের মুসলিমদের কোনো ক্ষতি হয় নাই অনেকে মনে করতে পারে সে ইসলাম সমালোচনা করেছে মুসলিমদের সংশয় বপন করেছে হ্যাঁ সাময়িক কিছু দিনের জন্য হয়তো কোনো সমস্যা হতে পারে তো খুব বেশি ক্ষতি হয়েছে এমন কোনো কিছু নাই লক্ষ এক লক্ষ মানুষের মধ্যে একজনের কাছে হয়তো তার মেসেজ পৌঁছেছে এইসব ঘটনাগুলো তো যে আমাদের কোনো ক্ষতি হয় নাই তিনি আমার যে প্রত্যাবর্তন করে চলে এসেছে এতে কি আমাদের মুসলিমদের অনেক কিছু লাভ জি না এতে মুসলিমদের যে অনেক কিছু লাভ হবে এটা আমিও মনে করি না যে এসেছে তার মানে এই নয় যে সমস্ত নাস্তিকগুলোকে তিনি আবার মুসলিম বানিয়ে ফেলবেন এটাও আমরা বিশ্বাস করি না তিনি একজন শুধুমাত্র নিজেকে সেভ করলেন আমরা এতটাই বলবো তিনি ইসলামে আবার পুনর্বার এসে যদি সত্যি এসে থাকেন তিনি নিজেকে সেভ করলেন এর জন্য যে ইসলামের যে একটা বিশাল কিছু হয়ে গেল বা মুসলিমদের জন্য বিশাল কিছু হয়ে গেল। এটা আমরা মনে করি না তবে আলহামদুলিল্লাহ তিনি এসেছে তিনি তার পরকালকে সেভ করলেন এতটাই এবার দুই নম্বরের কিছু কথা এখানে বলা যেতে পারে একটা কথা মনে রাখবেন যে মৌমাছির হুলের ব্যথা যতটা কঠিন আর এই মৌমাছির হুলটা হুলের ব্যথা ভুলে যাওয়া যতটা কঠিন কিন্তু মানুষের কথার যে আঘাত বা কথার এই হুল এটা কিন্তু ভুলে যাওয়া ততটা কঠিন নয় বা ততটা সহজ নয় কেন মৌমাছির হুল যদি মানুষের শরীরে যদি ফুটিয়ে দেয় কেউ কোনো মৌমাছির হুল যদি ফুটিয়ে দেয় শরীরে তো কয়েক ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা একদিন পর তার ব্যথাটা কিন্তু পরিষ্কারভাবে চলে যায় কিন্তু মানুষের যে কথার যে হুল কথার যে বিষ এটা যদি কোনো মানুষকে একবার দিয়ে দেন মৃত্যু বন্ধ মনে থাকে তো যাই হোক মুবাসই ইসলাম প্রসঙ্গে নবী মাহমুদ সাল্লা সাল্লাম প্রসঙ্গে তিনি এত আপত্তিকর কথা বলেছেন এবং ভাষাগুলো এত নিম্ন স্তরের ছিল তার এ কথার যে হুল কথার যে বিষাক্ত হুল বা এ কথার যে ছবল এই ছবল মুসলিমদের অন্তরে কিন্তু গেথে আছে এটা কখনোই ভুলবার নয় তারপরেও কিছুটা মানে হুল বা ব্যথাটা আমাদের অন্তর মধ্যে আছে যার তারা যার বক্তৃতা শুনেছে এটা স্বাভাবিক থাকবে আর এটা থাকাটা বাঞ্ছনীয় এটা প্রত্যেকটা মানুষের এখন এই ব্যথা তিনি যে ব্যথাটা আমাদেরকে দিয়েছেন এটা আমরা কিভাবে নির্মূল করব আমরা এখানে একটা কথা আমি পরামর্শ দিতে পারি মুফসিলকে যে তিনি যে ইসলাম প্রসঙ্গে যে অনেক মিথ্যা আরোপ করেছিলেন এবং ইসলাম প্রসঙ্গে তিনি বিভ্রান্তিকর অনেক বক্তৃতা রেখেছিলেন সত্য মিথ্যা যাচাই না করে বা সত্য মিথ্যার সঙ্গে মিশিয়ে দিয়ে নিজের নিজেরভাবে উপস্থাপন করে মানুষের সামনে যে বিভ্রান্তিকর অনেকগুলোই আলোচনা তিনি করেছিলেন এখন তার উচিত যে তিনি যেসব ভিডিওগুলো আলোচনা করেছে সেগুলো তিনি খণ্ডন করবেন নিজের যার যুক্তি আলহামদুলিল্লাহ তার আগে আমরা কিন্তু খণ্ডন করে দিয়েছি মহসিল যতগুলো ইসলাম প্রসঙ্গে আপত্তি করেছিল আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে অনেক আলেম ওলেমা অনেক সাধারণ মানুষ সাধার ইসলাম প্রিয় ভাইয়েরা তারা কিন্তু একাধিক বক্তৃতা একাধিক ভিডিও আলোচনা করেছে সরাসরি আলোচনা করেছে বিভিন্ন বিতর্কে সোশ্যাল মিডিয়াতে বিতর্কে যুক্ত হয়েছে এমনকি অনেক করেছে এই অ্যাভেলেবেল আছে ইউটিউবে চলে গেলে দেখতে পাবেন এমনকি অসংখ্য বইপত্র রচনা করা হয়েছে যেসব অভিযোগগুলো মুফাসিল দিয়েছিল এবং তার আরও নাস্তিক যারা দিয়েছিল প্রত্যেকটার অভিযোগ আমরা মুসলিমদের তরফ থেকে কিন্তু আমরা দিয়েছি নতুনভাবে আবার নতুন কিছু খণ্ডন করবে এমনটি জায়গা নেই আলহামদুলিল্লাহ তারা যখনই কোনো নাস্তিক যখনই ইসলাম প্রসঙ্গে কোনো আপত্তি করেছে মুসলিমদের তরফ থেকে আলহামদুলিল্লাহ আমরা সঙ্গে সঙ্গে সেগুলোকে খণ্ডন করেছি লেখনির মাধ্যমে এবং বক্তৃতার মাধ্যমে এগুলো অ্যাভেলেবেল ফেসবুক থেকে হোক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট থেকে দেখেন বিশেষ করে একটা সাইট আমাদের আছে সদালাপ এই সত্য কথন সত্য কথনে হাজার হাজার আর্টিকেল আছে এই ইসলাম বিদ্বেষী যারা ইসলাম সমালোচনা করেছিল তাদের জবের জন্য তাছাড়া অ্যান্টি ইসলাম বলে মিনারিল মিনার ভাইয়ের একটা সাইড আছে অসংখ্য জবাব দেওয়া হয়েছে অনেক এম কে হাসান ভাই তিনি তো মুফসুল ইসলামের প্রথমেই তিনি জবাব দিয়েছিলেন এবং প্রত্যেকটা ভিডিওর প্রায় মানে একটা একটা করে জবাব দেওয়া হয়েছে পরবর্তী সময়তে আমি কিছু কিছু ভিডিও জবাব দিয়েছি লেখনীতে নয়ন ভাই আছে তিনিও নাস্তিক আস্তিক গ্রুপের তিনি অ্যাডমিন তিনি অসংখ্য লেখা লিখেছে যে আমরা সার্বিক দিক থেকে মুফসিল এবং তার অনুগামী যারা নাস্তিকরা ছিল যতগুলো অভিযোগ করেছে আলহামদুলিল্লাহ আমরা লেখনির মাধ্যমে ভিডিওর মাধ্যমে বই প্রকাশের মাধ্যমে ইন্টারনেট ব্লগ প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটা অভিযোগের একাধিক উত্তর দিয়েছি একটা নয় একাধিক উত্তর দিয়েছি তো মুফসিল ইসলামে আবার প্রত্যাবর্তন করেছে এখন তার উচিত এতটাই যে তিনি নিজে আমল করুক এবং তিনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় যে আমি আবার ইসলামে ফিরে এসেছি এটা মানুষকে দেখানোর জন্য নয় বরং আল্লাহ সুবান তালার কাছে তৌবা করুক কেন আল্লাহ সুমতলা পবিত্র করুমার সন উনচল্লিশ তিপান্ন স বলেছেন কোনো ব্যক্তি যদি বিভ্রান্তি হয় তারপর যদি সে পথভ্রষ্ট গুমরা হয়ে আবার যদি দিকে প্রত্যাবর্তন করে তৌবা করে আল্লাহ সুবাহান তালা তার পেছনে সমস্ত গুণাকে ক্ষমা করে তিনি নেকিতে বদলে দেয় তো এই যে মুফসলি ইসলামী আবার প্রত্যাবর্তন হওয়া আমি বলবো এটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে যেন না হয় যদি আপনি সত্যিই যদি ইসলাম কবুল করে থাকেন রামাজান মাস চলছে মহান শত কাছে দোয়া করেন প্রার্থনা করেন তৌবা ইসতেকভার পাঠ করেন যে আপনি অন্যায় করেছেন আপনি আল্লাহর সঙ্গে জড়িত পাপ আপনি অন্যায় করেছেন এগুলো আল্লাহ কাছে ক্ষমা চান মানুষ কি বললো পক্ষে বললো না বিপক্ষে বললো এটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি নিজে ইবাদত করেন আমেল করেন আর আপনি যদি পারেন যে অভিযোগগুলো নাস্তিকরা করছে আপনি যদি চান এই ফিল্ডে আপনি আবারও কাজ করবেন ইসলামকে ডিফেন্ড করার জন্য বা নাস্তিকদের বা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আপনি সত্যকে উপস্থাপন করবেন আহলান ওয়া সাহালান আপনাকে করতেই হবে এমনটা আমরা দাবি করছি না আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে এগুলো জব দিয়েছি তারপরেও যদি আপনি চান দাওয়াতি ফিল্ডে বিশেষ করে নাস্তিক দের বিরুদ্ধে ইসলাম যারা ইসলামের সমর্থক আছে তাদের জবে যদি আপনি ভিডিও করতে চান আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো আপত্তি নেই আপনি করতে পারেন তবে আমাদের দাওয়াত হচ্ছে এতটাই যদি সত্যি আপনি ইসলামে ফিরে আসেন আপনি তৌবা করেন আল্লাহ কাছে ক্ষমা চান মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় যে আমি আবার ইসলামে চলে আসলাম এমনটা নয় আপনি আল্লাহর কাছে মানে ফিরে এসেছেন সত্য পথে ফিরে এসেছেন মহান সত্য সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত শুরু করেন এবং আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আপনি প্রকাশ করেন নিজেকে কেন আমি আপনাকে প্রথমে বলে বলেছি যে মৌমাছির হোলের ব্যথা আর মানুষের কথার ব্যথার মধ্যে অনেক পার্থক্য আছে আর আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে চাই মহাসিলকে উদ্দেশ্যে করে যে বর্তমান প্রেক্ষাপটে জিসলামের যে সমালোচনাগুলো মানুষ বিভিন্নভাবে করছে আপনিও করেছেন এর জবাব যে আপনাকে দিতে হবে এমনটা আমরা দাবিও করছি না বলছে না এতটাই শুধুমাত্র আমাদের পক্ষ থেকে দাবি আপনি যদি ফিল্ডে কাজ করতে চান আপনি ফিল্ডে কাজ করেন যাই হোক আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না কেননা বিশেষ করে এখন রাত্রি অনেক হয়েছে আর ইফতারের পরে মানুষ খুব বেশি সময় থাকতে চায় না তো আমরা খুব মানে তাড়াতাড়ি শেষ করব। এখানে আমি কিছু ভাইয়ের কমেন্ট পড়ব পক্ষে এবং বিপক্ষে মুফাস্ত ইসলামে ফিরে আসার জন্য পক্ষে অথবা বিপক্ষে অনেক ভাই অনেক রকমের মন্তব্য করছে ওই মন্তব্যগুলোকে কয়েকটা নেওয়ার চেষ্টা করব আপনারা কেউ যদি অ্যাড হতে চান কেউ যদি অ্যাড হতে চান আপনারা আমাকে অ্যাড পাঠাবেন ইনশাল্লা আমি অ্যাড করে কথা বলতে পারি বা কথা বলতে চাইছি যারা অ্যাড হতে চাইছেন অনেক ভাই আছেন যারা অ্যাড হতে চাইছেন তারা আমাকে অ্যাড পাঠাবেন আমি চেষ্টা করছি যদি আপনারা অ্যাড মানে হন আরিয়ার হাসান ভাই কে অ্যাড পাঠিয়েছি দেখি তিনি এড হচ্ছেন কি যদি এড হই না তাকেও কোয়ালি নেব এবং কথা বলবো যে মুবসলি ইসলামে ফিরে আসা পছন্দগে এখন মনে রাখবেন ইসলামে কোনো উপকার হয়েছে এমন টি নাই কোনো ক্ষতি হয়েছে এমনটি নাই বরং ইসলাম ইসলামই পরকালকে পরকালের জন্য তার নাজাতের একটা মাধ্যম তৈরি করে নিয়েছে আর ইসলাম এর কেউ ক্ষতি করে দেবে এমন টি নাই কেনানালহ সানদার পবিত্র গ্রন্থর তৌহসন নয় আত্ম 34 সূরা সাবর 28 নম্বর আয়াত এবং বিভিন্ন জায়গাতে আল্লাহ সুমতলা বিশেষ বিশেষ তো বা তেত্রিশ দিনে করলি যে আল্লাহ সুমতলা তিনি তার নবীকে সত্য দিন সহকারে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন আর পৃথিবীতে সমস্ত মতবাদের উপরে আল্লাহ সুবান তালী মতবাদ তথা ইসলামকে তিনি বিজয় দান করবেন এটা আল্লাহ সুবান তালা তিনি দায়িত্ব নিয়েছেন যতই মানুষ নাস্তিকতা বলুক যতই অন্য ধর্ম বলুক আল্লাহ স্পষ্টই বলেছে যে সমস্ত ধর্ম সমস্ত মতবাদের উপরে ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করবেন আমাদের এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কিছুই নেই মানুষ যাতে ইসলামের বিরুদ্ধ যাবে আলহামদুলিল্লাহ তাতে ইসলামের প্রচার হয় আমরা এর আগেও দেখেছি আর আল্লাহ পবিত্র ইমরান সানী নায়তমা চন্নতি বলেছেন মাকার মাক্লা আল্লাহ কাহরুমাকেন যে তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলী তো মানুষ যতই ইসলামকে কটু মন্তব্য করুক বা ইসলামের বিরুদ্ধ আচরণ করুক ইসলামের আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে আল্লাহ তাদের চাইতে বড় কৌশলী আল্লাহ তাদের চাইতে বড় কৌশলী তাদের চক্রান্ত হোক না কেন আল্লাহ কৌশলী আল্লাহ মুসা আর ফেরাউনের ঘটনা আপনারা সকলেই জানেন যে ফেরাউন সমস্ত শিশুদেরকে হত্যা করে দিয়েছিল কিন্তু আল্লাহ তার চাইতে বড় কৌশলী আল্লাহ ফেরাউনের বাড়িতে মুসা আলাহামকে আমরা আর আপনাদের সময়টা নষ্ট করবো না আমরা আমরা সে বিষয়টি উপস্থাপন করেছি এবং মুফাসলের কাছে আমরা কাছে আমরা বেশ কিছু জিনিস জানতে চাই সে কিছু আমরা আবদার করেছি তার নিজের অবস্থানটাকে ক্লিয়ার করার জন্য এবং মুসলিমদের বিশ্বাসটাকে যদি তিনি আবার জিততে চান বা পুনর্বার সেই স্থানে আসতে চান তো আমাদের তরফ থেকে দুটো আমরা পয়েন্ট বলেছি যে নাস্তিকদের ভেতরে যে খবর সেগুলো একটু বলতে হবে ভেতরে খবর তার মানে এই নয় যে তার স্ত্রীর সঙ্গে কীভাবে শোয়া শুয়ে থাকে কয় ছেলে কয় মেয়ে এগুলো নয় মূলত যারা নাস্তিকতা দাবি করছে তার কে আসলে নাস্তিক না এদের পেছনে কোনো র্যাকেট চলছে কোনো মানে কিছু চলছে হঠাৎই তারা এইভাবে মানে কচুর মতো বৃদ্ধি পেয়ে যাচ্ছে এটার কারণ কি আর অমুসলিমরা অমুসলিমরা নাস্তিক সে যেভাবে সমালোচনা করছে মানে এই ভেতরকার এই র্যাকেটটা আমরা জানতে চাইছি মানে মূল মানে কোথা থেকে শুরু হচ্ছে কেন তারা নাস্তিক হচ্ছে কিসের প্রলোভনে তার নাস্তিক হচ্ছে কীভাবে কেন তারা ইসলামের সালোচনা করছে মানে এই খবরগুলো আমরা জানতে চাইছি আর দুই নম্বর নিজের অবস্থানকে ক্লিয়ার করার জন্য আমরা চাইছি তিনি আল্লাহ কাছে তৌবা করুক এবং পাশাপাশি মুসলিমদের বিশ্বাস যদি তিনি চান যে না আমি আবারও আগের অবস্থানে আসতে চাই মুসলিমদের কাছে তো সেক্ষেত্রে আপনার যে কার্যক্রম ইসলামের পক্ষে যেগুলো আপনি বলেছেন আদা করেছেন আপনি চালিয়ে যান আর চার নম্বর যে আমাদের যারা আছি মানে আমরা যারা নাস্তিকদের বিরুদ্ধে বা নাস্তিকদের পাল্টা অ্যান্টিহেনাম জবাব দেওয়ার জন্য আমরা যারা দিচ্ছিলাম তাদের সঙ্গে আপনি লাইভে যুক্ত হতে পারেন এম কে হাসান ভাইয়ের সঙ্গে যুক্ত হতে পারেন অথবা সারিয়ার ভাইয়ের সঙ্গে বা তনবীর ভাইয়ের সঙ্গে বা আমাদের এরশাদ ভাইয়ের সঙ্গে অথবা আমার সঙ্গে হতে পারেন যদি আপনার সম্ভব হয় আপনি আমাদেরকে যেখানে একজনকে আপনি মেসেজ করবেন যে ভাই আপনার সঙ্গে আমি আলোচনা করতে চাইছি এ বিষয়ে আপনার অবস্থান কেলাপের সঙ্গে আমরা চাইছি আপনার সঙ্গে একটা আলোচনা করি মত বিনিময় করি এবং বিশেষ করে মুসলিম ভাইদের কিছু প্রশ্ন আছে আপনি মানে আমরা চাইছি যে জনতার আদালতে মুফাসিল মানে আমরা চাইছি জনতার আদালতে মুফাসিল ইসলাম কিছু জনতা প্রশ্ন করবে আপনি তার উত্তর দেবেন তো জনতার আদালতে মুফাসিল হয়তো একটা আমরা একটা আলোচনা করতে পারি আপনি সে দিনক্ষণ ঠিক করতে পারেন আলোচনা বিষয়ে আমরা দেবো জনতার আদালতে মুফাসুল ইসলাম এটা আমরা দিয়ে একটা প্রোগ্রাম করতে পারি ল্যাব প্রোগ্রাম করতে পারি আপনি যাকে ইচ্ছা আপনি তার সঙ্গে আলোচনা করতে পারেন বা যাকে আপনি মনে করছেন না এর সঙ্গে আলোচনা করলে আপনার ভালো লাগবে আপনি তার সঙ্গে আলোচনা করেন আমাদের এম কে হাসান ভাই আছে এই বিষয়ে একজন পারদর্শী পাশাপাশি আমাদের শাহিয়ার ভাই আছে তানভীর ভাই আছে আমাদের ইরশাদ ভাই আছে আর আপনি এই সমস্ত মুখগুলোকে পরিচিত আপনি এদের সঙ্গে একটু পরামর্শ করে আপনি একটু জনতার আদালতে আসেন আমরা কিছু প্রশ্ন করব আমাদের কিছু মনে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আপনি জবাব দেবেন আপনি নিজের অবস্থান পরিষ্কার করবেন আমরা মত বিনিময় করব এটা আমাদের উভয়ের জন্য কল্যাণ আর সবচেয়ে আমি বারবার একটা কথা বলবো যে আমরা সেলিব্রিটি হওয়ার জন্য বা পৃথিবীতে লৌকিকতার জন্য মান মর্যাদা বৃদ্ধির জন্য ধর্ম আমরা পালন করবো আমরা করবো মহানসত্ত আলোচনা সন্তুষ্টির উদ্দেশ্যে এই কথাটা রেখেই আমি আপনি সকল কাজ করা উচিত যেহেতু আপনি ইসলামে ফিরে এসেছেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সমস্ত কাজ করতে হবে সমস্ত কাজে আল্লাহ সন্তুষ্টির জন্য তাই আপনি যদি কোনো কিছু এখন আলোচনা করতে চান সেটাতে যেন আল্লাহ সন্তুষ্টি লুকিয়ে থাকে এটাই যেন হয় আমরা এটাই চাইবো যে আমাদের এতটাই বলার ছিল জনতার আদালতে আমরা মুফাসিল এই একটা এপিসোড করতে চাইছি এপিসোডের নাম জনতার আদালতে মুফাসিল সেখানে জনতারা প্রশ্ন করবে আর মুফসিল সাহেব তিনি তার অবস্থান এবং তার মানে সেগুলো উত্তর দেবেন আমি আমাদের শ্রোতাদের যে প্রশ্নগুলো আছে আমি একটা হয়তো খাতাতে লিখে রাখবো শ্রোতাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি খাতাতে পয়েন্ট পয়েন্ট বাই লিখে রাখবো পরবর্তীক্ষণ এক সময় মুফশ্রীকে আমি লাইনে নিয়ে আসবো ইনশাল্লাহ আসার পরে আমি জাস্ট শ্রোতাদের পক্ষ থেকে আমি ধারাবিক পর্যায়ে আমি সে প্রশ্নগুলো আমি পাঠ করে বলবো যে আপনার পরে এই অভিযোগ আছে বা আপনার প্রতি এই অভিযোগগুলো আছে আপনি এ বিষয়ে কিছু বলেন এইভাবে আমরা ঘন্টাখানেক বা সময় যতটা সম্ভব ততটা আমরা আলোচনা করতে পারি যদি তিনি রাজি হন বা আমাদের প্রস্তাব যদি তিনি একমত হন জনতার আদালতে মুখাসিল এই মানে বিষয়ের উপরে তো যে আমরা খুব বেশি আদেশ করব না আমরা এখানে বিদায় নেব